5টি শারীরিক কৌশল শিখে নিন। বাস্তব জীবনে চলতে অনেক সমস্যায় পড়তে হয়, সমস্যার সমাধানও আছে, তবে সেগুলো মোকাবিলা করতে চায় একটু মগজ। কিছু কিছু শারীরিক কৌশল আছে যেগুলো অজানা থাকলে আপনার অনেক বিদ্ঘুটে সমস্যার ও সমাধান হয়ে যাবে নিমিষে। এক, অনেক সময় গলার ভেতরে এমন জায়গায় হঠাৎ চুলকানি শুরু হয় যে কি করবেন দিশেহারা হয়ে পড়েন। ওই জায়গাটি চুলকে নেওয়ার কোনো উপায়ও থাকে না। কিছু সময় কানে টান দিয়ে ধরে রাখুন, দেখবেন চুলকানি উধাও। এটি ম্যাজিকের মতো একটি শারীরিক কৌশল। দুই, অনেক শব্দের মধ্যে বা ফোনে কথা স্পষ্ট শুনতে পারছেন না, কথা শোনার জন্য ডান কান ব্যবহার করুন। দ্রুত কথা শোনার জন্য ডান কান খুব ভালো কাজ করে। তিন, টয়লেট সারবেন কিন্তু আশেপাশে টয়লেট নেই। আপনার ভালোবাসার মানুষের কথা ভাবুন, মস্তিষ্ক আপনাকে চাপ ধরে রাখতে সাহায্য করবে। এটিও অসাধারণ একটি শারীরিক কৌশল, বিম্বাস না হলে মিলিয়ে নিতে পারেন। চার, অবাক করার মতো একটি শারীরিক কৌশল হলো, পরের বার ডাক্তার যখন আপনার শরীরে সুই ফুটাবে তখন একটি কাশি দিন, ব্যথা কম লাগবে। পাঁচ, বন্ধ নাক পরিষ্কার বা সাইনাসের চাপ থেকে মুক্তি পেতে মুখের ভেতরে তালুতে জিভটা চেপে ধরুন, এরপর দুই ভুরুর মাঝখানে 20 সেকেন্ড চেপে ধরুন। এভাবে কয়েকবার করুন, দেখুন কি হয়। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।